প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রত্যেক দিন আমাদের নিত্য নতুন ভিডিওগুলো দেখেন, তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে খুবই অল্প খরচে চমৎকার একটি বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কীভাবে আপনারা অল্প খরচে 12টি কলম দিয়ে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন, 4টি বেডরুম, 3টি টয়লেট, 1টি কিচেন, সামনে 2টি বারান্দা দিয়ে অসাধারণ চমৎকার একটি বাড়ি নির্মাণ করবেন। তো বন্ধুরা, আজকে হাতে কলমে ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দিব যে এই বাড়িটির আউটলুকটি কেমন হবে এবং এই বাড়িটির 3D ডিজাইনটি কেমন হবে ইনশাল্লাহ। তো আশা করছি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আমার সাথেই থাকবেন। তো এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, একে একে আপনাদের মাঝে উপস্থাপন করব। তো চলুন প্রথমে ড্রয়িংটি দেখে আসি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের এই বাড়িটির ড্রয়িং। আপনারা ড্রয়িং প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। ড্রয়িং প্ল্যানটি বুঝে নিতে পারলে আপনারা মোটামুটি অনেক কিছুই শিখতে পারবেন। তো এ বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 34 ফিট 8 ইঞ্চি, প্রস্থ রাখা হয়েছে 38 ফিট, টোটালি 1322.4 স্কোয়ার ফিট জায়গার মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে। তো আপনারাও চাইলে 1300 স্কোয়ার ফিট অথবা 2400 স্কোয়ার ফিট জায়গা হলেই আপনাদের স্বপ্নের বাড়িটি আপনাদের মনের মতো ডিজাইন দিয়ে করে নিতে পারেন। তো এই বাড়িটিতে মোট 4টি বেডরুম রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 2টি একটু বড় সড়ো এবং 2টি একটু ছোটো করে রাখা হয়েছে। তো সামনে 2টি ব্যালকনি রাখা হয়েছে, বেশ ছোটোখাটো করে রাখা হয়েছে, 10 ফিট 4 ইঞ্চি বাই 3 ফিট করে, এবং 2টি বেডরুম রাখা হয়েছে কমন বেডরুম হিসাবে, যেটি 14 ফিট 4 ইঞ্চি বাই 13 ফিট করে রাখা হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন সিঁড়ি রুমটার সাইজ রাখা হয়েছে 7 ফিট 8 ইঞ্চি বাই 16 ফিট করে। তারপর দেখতে পাচ্ছেন সিঁড়ি দিয়ে সোজা প্রবেশ করলেই আপনারা মেইন দরজাটি পেয়ে যাবেন, বাড়ির আউট মেইন প্রবেশপথ। তো প্রবেশপথ দিয়ে প্রবেশ করলেই আপনারা ড্রয়িং কাম ডাইনিং স্পেসটি পেয়ে যাবেন। তো ড্রয়িং কাম ডাইনিং স্পেসটির সাইজ রাখা হয়েছে 12 ফিট 5 ইঞ্চি বাই 11 ফিট করে। তারপরে দেখতে পাচ্ছেন পিছনের 2টি বেডরুমের সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 12 ফিট করে, স্ট্যান্ডার্ড সাইজ। তারপরে দেখতে পাচ্ছেন 2টি কমন টয়লেট রাখা হয়েছে 2টি বেডরুমের মাঝামাঝি দুপাশে। তো কমন টয়লেটগুলোর সাইজ রাখা হয়েছে 8 ফিট বাই 5 ফিট করে 2টি টয়লেট। তারপরে দেখতে পাচ্ছেন একটি মাস্টার টয়লেট রাখা হয়েছে, যেটির সাইজ আমরা 8 ফিট বাই 4 ফিট 2 ইঞ্চি করে দেখেছি। তারপরে একটি কিচেন রাখা হয়েছে 7 ফিট 11 ইঞ্চি বাই 6 ফিট 8 ইঞ্চি করে। তো বন্ধুরা, আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমরা কমেন্টের রিপ্লের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা সরাসরি দেখে আসি আমাদের বাড়িটিতে এখন কীভাবে কী রাখা হয়েছে এবং কোনটা সাইজ কত রাখা হয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মূলত বাড়িটি, যে বাড়িটির ড্রয়িং আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। তো এখন আমি আপনাদেরকে এই বাড়িটির কোনটা সাইজ কত রাখা হয়েছে এবং কীভাবে কী রাখা হয়েছে একে একে বিস্তারিত আলোচনা করব। তো আশা করছি ভিডিওটি না টেনে সঙ্গেই থাকবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে 12টি কলম ঢালাই করা হয়ে গেছে। তো আমাদের নিচের বেসের কাজও ইনশাল্লাহ কমপ্লিট হয়ে গেছে। তো এখন পর্যন্ত আমাদের নিচের বেসের কাজ থেকে এতটুকু আমাদের প্রত্যেকটি পিলারে খরচ হয়েছে 16,300 টাকা করে। তো সেই হিসাবে আমাদের 12টি কলমের খরচ হয়েছে। তো সেই হিসাবে আমাদের এখন পর্যন্ত এতটুকু কাজ করতে খরচ হয়েছে কলমগুলো তোলা পর্যন্ত 1,95,600 টাকা। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটি কলমের হিসাব আমরা আলাদা আলাদা করে ড্রয়িংয়ে উল্লেখ করে থাকি এবং আমরা হিসাব নিকাশ করে তারপরে ড্রয়িংটি দক্ষ হাতে আমরা ড্রয়িংটি করে থাকি, যাতে করে এখনকার যে গ্রামের মিস্ত্রিরা থাকে তারা হয়তো বা অনেকেই ড্রয়িংটি ভালো মতো বোঝে না বা কোন জায়গায় কী করবে সেটা বোঝে না। তো আমরা চেষ্টা করি যাতে গ্রামের সবাই ড্রয়িংটি বুঝতে পারে, সেভাবে ড্রয়িংটি খুব সহজ করে থাকি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমাদের নিচের ভিটের মধ্যে দিয়ে বালু ফালানো হয়ে গেছে এবং আমরা অল্প কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ ছাদের শাটারিংয়ের কাজটি ধরে ফেলবো। তো অবশ্যই আপনারা দক্ষ একজন ইঞ্জিনিয়ার এবং দক্ষ একজন কন্ট্রাক্টর দিয়ে আপনাদের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করাবেন, যাতে করে আপনার যে বাজেট সে বাজেটের মধ্যেই যাতে আপনার স্বপ্নের বাড়িটি কমপ্লিট করে ফেলতে পারেন। আর ড্রয়িং ডিজাইনটি করালে আরও একটি উপকার হবে, যদি ড্রয়িং অনুযায়ী আপনার বাড়িটির কাজগুলো করানো হয় তাহলে আপনার বাড়ির সৌন্দর্যটা নষ্ট হবে না। তো বন্ধুরা, আমাদের এই বাড়িটির ভীমের সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বা 12 ইঞ্চি করে। তো যেহেতু দোতলা ফাউন্ডেশনের বাড়ি, দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করা হয়ে গেলে আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসবো, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আমাদের বাড়িটির কত সুন্দর করে ডিজাইন করে করা হয়েছে। তো এই বাড়িটিতে উপরের 4টি ঢালাই করা হবে 4 ইঞ্চি করে এবং নিচের ভিটটি ঢালাই করা হবে 3.5 ইঞ্চি করে।
তো এবার এটির 12টি কলমের মধ্যে যে রড ব্যবহার করা হয়েছে, সিঁড়ির পাশের 4টি কলমে আমরা 8টি করে রড ব্যবহার করেছি, 12 মিলি রড, এবং অন্যান্য যে কলমগুলো আছে সেই কলমগুলোর মধ্যে আমরা 12 মিলি রড 6টি করে ব্যবহার করেছি। তো ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন সিঁড়ির ধাপগুলো 5 ইঞ্চি করে দেওয়া হয়েছে, যাতে উপরে উঠতে নামতে কোনো সমস্যা না হয়, এবং সিঁড়ির ফিনিশিংটি খুব ভালো এসেছে। তো সেটা আসলে বাই বেটার মেশিন ইউজ করার কারণে এবং মশলাগুলো মিক্স করার কারণে। তো আপনারাও চেষ্টা করবেন যে আপনাদের মশলাগুলো ভালো করে মিক্স করতে। তো দেখতে পাচ্ছেন যে এখানে 8টি রড দেখতে পাচ্ছেন আপনারা, যেহেতু সিঁড়ির পাশের কলম, তো সিঁড়ির পাশের কলমে ওয়েট বেশি পড়াতে সেখানে আসলে রড বেশি দিতে হয়। সেটা অবশ্যই আমরা ক্যালকুলেশন করে বের করে তারপরে দেই। তারপরে আপনারা যা হয়তো বা দেখেছেন যে আমাদের ভীমের রডগুলো আমরা 12 মিলি রড 4টি করে দিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন যে আমাদের সিঁড়ির যে ধাপগুলো দেবো, সিঁড়ির যে আমরা রডগুলো দিয়েছি সেখানে আমরা 10 মিলি রড ইউজ করেছি। তো আসলে ওভারঅল আমরা চেষ্টা করেছি যে পুরো বাড়িটি যে বাজেট আছে যে 12 থেকে 14 লক্ষ টাকা, তো চেষ্টা করবো ইনশাল্লাহ 12 থেকে 14 লক্ষ টাকার মধ্যে পুরো বাড়িটি টাইলস ইলেকট্রিশিয়ান সহ কমপ্লিট করে ফেলতে। আর এখন পর্যন্ত আমাদের বাড়িটিতে খরচ হয়েছে 2,20,000 টাকা। তো আসলে আপনারাও চাইলে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে পারেন 12 থেকে 14 লক্ষ টাকা হলে। টাইলস ইলেকট্রিশিয়ান যারা কমপ্লিট করলে আপনারা 8 থেকে 10 লক্ষ টাকার মধ্যেও কমপ্লিট করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।